ভাল লাগছে না একদম। কি হয়েছে মামাইদা? আর সব সালা 2000 টাকার নোট নিয়ে 100 টাকার বিয়ার কিনতে আসছে, কোথার থেকে আনবা তো খুচরো? মাথা মাথা খারাপ হয়ে যাচ্ছে পুরো। আর এত টেনশন নিচ্ছ কেন? ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। তুই একবার গিয়ে দাঁড়া আমার দোকানে, তাহলে বুঝতে পারবি। আরে সেটা বুঝতে পারছি, কিন্তু টেনশন হচ্ছে সব নষ্টের কারণ। টেনশন হলে কিন্তু হ্যান্ডেল করতে হবে, হ্যান্ডেল না করলে কিন্তু মাথা আরো খারাপ হয়ে যাবে। না রে একদম ভালো লাগছে না, এরকম চলতে থাকলে আমি পাগল হয়ে যাবো। আরে মামাইদা রিল্যাক্স, চিল করো, এরকম ভেঙে পড়লে চলবে? আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, সব ঠিক হয়ে যাবে, গ্যারান্টিড রেজাল্ট রে। তুই শুধু মন দিয়ে শোন, হ্যান্ডেল করা একটা আর্ট, যেখানে সেখানে করলে হবে না। আর টেনশনটা কিন্তু ইয়ার কি না মামাইদা, একেবারেই ইয়ার কি না। ব্যাপারটা বোঝো, মানে তোমার ভিতরে একটা টেনশন চলছে, এবার টেনশনটাকে তো কমাতে হবে, নামাতে হবে। এবার নামানোর জন্য কি করবে? কি করব? আরে শোন না মন দিয়ে, অসাধারণ ব্যাপার। বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে সব থেকে প্রথম কাজ যেটা করবে সেটা হচ্ছে ভালো করে হাত পা ধোবে। হাত পা ধোয়া হয়ে গেলে একটা ফাঁকা রুমে গিয়ে বসবে, রিল্যাক্স করে একটা তোয়ালে বা গামছা নিয়ে ভালো মতন হাত পা দুটোই মুছবে। মোছা হয়ে গেলে তোয়ালেটা ভালো মতন ভাঁজ করে সুন্দর করে টেবিলে রেখে দেবে সামনে। তারপর যেহেতু হাত পা ধুয়েছো, তুমি একটা ময়েশ্চারাইজিং ক্রিম নেবে, নিয়ে ভালো করে হাতে পায়ে সুন্দরভাবে মেখে নেবে, পুরোপুরি ময়েশ্চারাইজ করে নেবে। তারপর একটা খবরের কাগজ নেবে, ওটা নিয়ে তোমার সামনে টেবিলে রাখবে, হাতের কাছে যেন থাকে, বেশি দূরে হলে চলবে না। তারপরে উঠবে, উঠে ফ্রিজ থেকে ঠান্ডা গ্রেপ জুস বার করবে, একটা গ্লাসে ঢালবে, এসে বসে রিল্যাক্স করে খাবে, এক একটা সিপের আনন্দ নেবে। এটার সঙ্গে তুমি একটা সিগারেটও খেতে পারো, বাট ওটা পার্সন টু পার্সন ডিপেন্ড করে। এবার জুসটা খাওয়া হয়ে গেলে গ্লাসটা কিচেনে নিয়ে ধোবে, ধুয়ে মুছে ভালো করে রেখে ফিরে এসে আবার বসবে। এবার যেহেতু তুমি গ্লাসটা ধুয়েছ, আবার একটু ময়েশ্চারাইজার নিয়ে হাতে পায়ে ভালো মতন মেখে নেবে। এবার জানলাগুলোতে পর্দা দিয়ে দেবে, আর দরজাও ভালো মতন বন্ধ করে দেবে। তারপরে এসে বসে কম্পিউটারটা অন করবে, কম্পিউটারটা অন করে সানি দেয়ালের একটা অ্যাকশন সিনেমা চালাবে, মানে ওই ধরে নাও, ওই ধরে নাও বর্ডার বা ঘায়েলের মতন সিনেমা। মোট কথা হচ্ছে তোমার সিনেমাটায় প্রচণ্ড অ্যাকশন হতে হবে, অ্যাকশন না হলে ইমোশন বেরোবে না। তোমার ইমোশনটাকে বার করতে হবে, অ্যাকশন হবে ইমোশনটাকে বার করবে। ইমোশনটা বেরিয়ে গেলে সামনে খবরের কাগজ আছে, মুছে নেবে, মোছা হয়ে গেলে রিল্যাক্স করে বসবে, আস্তে আস্তে টেনশনটা নেমে যাবে। কি মামাইদা কেমন লাগলো? হেভি হেভি, মনটা পুরো ফুরফুরে হয়ে গেল, ভাবছি রোজ করব। আর চালিয়ে যাও, কোনো চাপ নেই। হেভি চাপ হয়ে গেছে রে, এমন টেনশন হয়ে গেছে কিছুতেই কমছে না। প্রচুর হ্যান্ডেল করার চেষ্টা করেছি, কয়েকবার হয়েছেও, কিন্তু টেনশন কিছুতেই কমছে না। তুমি কি জাপানি গ্রেপ জুস খেয়ে সানির সিনেমা দেখেছো? পরপর 3 গ্লাস খেয়েছি, তাও ভাল লাগছিল না, তাই নায়াগ্রা ফলসের মিনারেল ওয়াটার খেয়েছি। 3টে জাপানি খেয়ে একটা নায়াগ্রা ফলস খেয়েছো? আর কোনো রাস্তা নেই এবার, আর কোনো রাস্তা নেই এবার, সানি দিয়ে হবে না, সানির বাবাকে লাগবে। তুমি তুমি শোলে সিনেমা দেখেছো? ওতে ওই যে ধর্মেন্দ্র যখন ট্যাঙ্কে উঠে গেছিলো, কে নামিয়েছিল? মাসি। এবার মাসি ছাড়া আর কোনো রাস্তা নেই, তোমার মাসির কাছে যেতে হবে, এবার মাসি রাস্তা দেখাবে। মামাইদার টেনশন তো মাসি নামিয়ে দেবে, কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার আর হ্যান্ডেল করতে থেকো। উচ্চারণ করব হ্যান্ডেল মন্ত্র, বন্ধুরা হ্যান্ডেল করো, হ্যান্ডেল করো। আজকের মতো শেষবারের জন্য ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে, মশ্চারাইজার নিয়ে হ্যান্ডেল।